হলদিয়া বিদ্যুৎ দপ্তরের গ্রাহকদের বিক্ষোভ। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে 2023-24 সালের ট্যারিফ অনুযায়ী সম্প্রতি গৃহস্থ বাণিজ্যে কৃষি ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুণ ও ডিসকানেকশন রিকানেকশন চার্জ এক ধাক্কা 100 টাকা থেকে 500 টাকা করা হয়েছে। ফলস্বরূপ সর্বস্তরের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আবেকার হলদিয়া জোনাল কমিটির আহ্বানে হলদিয়া মহকুমা হাস্কিং ও বাণী মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং মহিলা সদন ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ গ্রাহক সমিতির সহযোগিতায় বিদ্যুৎ দপ্তরের হলদিয়া ডিভিশনাল ম্যানেজারের অফিসে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন বিদ্যুৎ গ্রাহকেরা। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জোনাল কমিটির নেতা নারায়ণ প্রামাণিক। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক, মহকুমা হাস্কিং ও বাণী মিল অ্যাসোসিয়েশনের পক্ষে অশোক হাজরা, মহিষাদল গ্রাহক সমিতির পক্ষে গোপীকান্ত আদক প্রমুখ। ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন দপ্তরের সহকারী ডিভিশনাল ম্যানেজার মহাশ্বেতা দে। উনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন। সংগঠনের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গৃহস্থ গ্রাহকদের মিনিমাম চার্জ পূর্বে ছিল 28 টাকা প্রতি কেভিএ, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 75 টাকা কেভিএ। অনুরূপভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল 0 টাকা, যা হয়েছে 200 টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল 40 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 105 টাকা। গ্রাহক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়। অনেক গ্রাহক একটা দরখাস্ত করে জমা দিয়ে গেছে আমাদের কাছে। যখন বিলটা আমরা দেখলাম তখন বুঝতে পারলাম যে ওই WBERC-র অর্ডারটাই ওরা ইমপ্লিমেন্ট করছে। এই পরিপ্রেক্ষিতে আজকে 10 তারিখ, গত 8 তারিখে আমাদের যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির একটা অনলাইন মিটিং হয়। এখানে যারা আছেন নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, এখন আমাদের এই বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল সংগঠন নয়, এটা অল ইন্ডিয়া সংগঠনে পরিণত হয়েছে। যখন কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ আইন 2022 লোকসভায় পেশ করে, তার কয়েক মাস আগে সারা ভারতবর্ষের বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে আমরা এই অল ইন্ডিয়া সংগঠন তৈরি করেছি, এবং সেই সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো হয়েছে, এবং তারপরেই ওরা লোকসভাতে পেশ করলেও সেটা কিন্তু পাস হয়নি। এখন ওই বিলটা স্ট্যান্ডিং কমিটির কাছে চলে গিয়েছে। এই অবস্থাতে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটাকে একটা সেন্ট্রালের নিয়ন্ত্রণে আনার জন্য এই বিদ্যুৎ আইন চালু করা হয়েছে। এই বিদ্যুৎ আইন চালু হলে বড় লোকের বিদ্যুতের দাম যা, ক্ষুদ্র গ্রাহকের দাম সব সমান হয়ে যাবে। আপনি ধরে নিন 6.5 টাকা, 7 টাকা, 5 টাকায় যে বিলটা ইউনিট পিছু দাম দিচ্ছেন, বড় কনজিউমার যারা 14-15 টাকায় বিদ্যুতের দাম দিচ্ছে, এই দুটো গ্রাহকের দাম সমান হয়ে যাবে। তার মানে বড়র দাম কমবে, আপনার দাম বাড়বে। এরপরে স্মার্ট প্রিপেড মিটার চালু হয়ে গেলে বাস্তবে কি ভিত্তিতে কি হচ্ছে আপনি কিছুই জানতে পারবেন না, শুধু এই ফোনের মতো আগাম টাকা শুধু ভরে যা, এছাড়া কোনো ক্লারিফিকেশন আপনি পাবেন না। এরপরে আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগেকার কাগজে যেটা উল্লেখ করা হয়েছে, টিওডি সিস্টেমে আপনাদের বিল হবে, রাত্রিতে যে সময় আপনার বিদ্যুৎ বেশি লাগবে সেই সময় দিতে হবে আপনাকে বেশি দাম, দিনের বেলা হচ্ছে কম দাম। এই সমস্ত নীতি চালু করে বাস্তবে বিদ্যুৎ শিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এ রাজ্যের রাজ্য সরকার মুখে তার বিরোধিতা করলেও তারা 37 লক্ষ স্মার্ট প্রিপেড মিটার অলরেডি কিনে ফেলেছে, তার এই নানান ধরনের সার্ভে হচ্ছে, ধাপে ধাপে সেগুলো চালু করবে। এই বিষয়গুলি নিয়ে গত 8 তারিখে আমাদের একটা রাজ্য কমিটির অনলাইন মিটিং হয়, সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। গত 8-3-2000-এর এই যে বর্ধিত চার্জ তা প্রত্যাহার করা হোক, গ্রাহকরা এই বর্ধিত চার্জ দিতে পারবেন। যদি চান তাহলে গ্রাহকরা সবাই ডিসকানেকশনের, কারণ এভাবে টাকা দিয়ে ওনারা চালাতে পারবেন না। এক মন ধান কোটানোর পর তাদের কাছ থেকে কত টাকা নেন? আপনার এই চার্জ যদি মেটাতে হয় তাহলে আমরা ডিভিশনাল ম্যানেজার থাকলে আমরা আমাদের খবরের কথা তাকেই বলতাম, যেহেতু উনি আজকে নেই সেজন্য আপনার মাধ্যমে আমাদের এই খবরের কথাটা আমরা তুলে দিতে চাই। আর এই সাথে সাথে আরেকটা জিনিসও আপনাকে রিকোয়েস্ট করবো,
আপনাদের নিয়ম অনুসারে যা আছে সেটা হচ্ছে টাকা না দিলে ডিসকানেকশন অর্ডার ইস্যু করা ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা করতে যাবেন না। এই ব্যাপার নিয়ে সারা রাজ্য জুড়ে হইচই চলছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারাও তো একজন গ্রাহক, ফলে এটা চিন্তা করলেও বুঝতে পারবেন। এটাতে শুধু বেড়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তা তো নয়, তো ডোমেস্টিক গ্রাহকের ক্ষেত্রেও বেড়েছে। আপনি আজকে এই চেয়ারে বসে থাকলেও বাড়িতে গেলে আপনি একজন কনজিউমার, তা সেই পরিপ্রেক্ষিতে যাতে ডিসকানেকশান এই অর্ডার সাপ্লাই না হয় এবং গ্রাহকদের লাইন কাটতে না যান, আমরা তার আগে এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইয়ারসির কাছেও যাব, তারপর আপনার বিদ্যুৎ ভবনেও যাব, আমরা স্তরে স্তরে আন্দোলনকে সংগঠিত করে ওই জায়গাতে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত যাতে গ্রাহকদের কোনো লাইন ডিসকানেক্ট না করা হয়, করলে কিন্তু তাহলে পারুদের স্তূপে হাত দেওয়া হবে, তাহলে সেটা আমরা আপনাদের কাছে জানিয়ে এখনো অবধি স্যার সেটা সারানো হয়নি আর পাল্টানো হয়নি, বিদ্যুৎ চলে যাচ্ছে 6,000-7,000 টাকা ঘুরি বলছে যে না সাপ্লাই হলে আমরা কি, তাহলে আমি ওই সাপ্লাই না হওয়ার জন্য 7,000 টাকা বিল প্রতি মাসে দিতে যাই, আমি কে ওনার সহিও আছে সব আছে, লিখিত দরখাস্ত আমার কাছে আছে, আপনাকে যদি দেখাতে পারি ওনাকে যে দরখাস্ত দেওয়া হ্যাঁ নাহলে পারবানি 12,600-7,000 টাকা যদি ধরি 12,600-72,000 টাকা এমনি এমনি 21 সাল থেকে প্রত্যেকবারে দরখাস্ত দিচ্ছি নেই কি আমি চলবো না আমার মোটর 25, এবার ট্রান্সফরমার দেওয়ার জন্য বলছে তোমাকে 23.56 মানে 25-এর কানেকশন দিতে হবে, তাহলে মানে 15 মোটর চলছে কিন্তু 25-এর কানেকশন, 25 দুগানে 50 মানে 5,000 টাকা তা দিতে গিয়ে ডিমান্ড চার্জ দিতে হ্যাঁ কিন্তু বলছে বলে খুব সুন্দর লাইন আছে তোমার, খুব সুন্দর লাইন আছে সারের লিখিত আছে আমার কাছে, যদি দেখা দেন কীভাবে আছে 6 বার চিঠি দিয়েছি, মিছিল করে গিয়ে সেদিনের সাথে জানাইছি, এবার নূতন আসছে নূতন মিটার আসেনি তার নয় নূতন আসছে যাদের নিউ কানেকশন তাদেরকে দিয়ে দিচ্ছে, আর তোমার নেই স্যার নিজেই বলছি, তাহলে আমি দুঃখিত দুঃখিত একটা লাইন কেটে দেন বিচ্ছেদ করে দেন আমার দরকার নেই, লাইনও কাটবো না, বিল একবার দিলাম নি যাতে লাইন কেটে দেয় সে তাও তাও ডিসকানেকশন করছে না যাতে কেটে দেয় আমি একটু স্বস্তি পাচ্ছি, তাও তার মানে কি ব্যবসা তো আমার চলছে না, 22 ইউনিট ইলেকট্রিকের 22 ইউনিট কারেন্ট কনজাম করেছে আমার 3,560 টাকা বিল এসেছে, আমি যেতে গেলে মিটারটা সে সব সময় সে দরদর করে দিচ্ছে সব তো এগুলো আমাদের জানা আছে, এগুলো আমাদের জানা আছে সেটা বড় কথা না, কিন্তু ঘটনা আপনারাই গ্রাহকদের কাছ থেকে টাকাটা তো কালেক্ট করছেন সেটা তো আপনারা করছেন সেটা হ্যাঁ জিনিয়র ম্যানেজারের সাথেও দেখা করেছি উনিও একই কথা শুনিয়েছে, কিন্তু একই কথা শোনাটা তো আমাদের কাছে ফ্যাক্টর নয়, ওনার ওই একই বক্তব্য রিজিওনাল ম্যানেজারের, তা তো আর পলিসি সিস্টেম সে তো করেছে তো বিদ্যুৎ ভবন কিছু কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সমস্ত ক্ষুদ্র শিল্পের গ্রাহকরা এরা বাধ্য হয়ে আজকে এই দুপুর রোদে আপনার কাছে এসেছে, তার আগে স্টেশন ম্যানেজারের কাছে গিয়েছে, আমরা রিজিওনাল ম্যানেজারের কাছে গিয়েছি, আমরা বাধ্য হয়ে আগামী মাসে বা এই সপ্তাহে শেষের দিকে যেমন সময় পাবো বিদ্যুৎ ভবন অভিযান করতে বাধ্য, কিন্তু একটা পরিষেবামূলক সংস্থা সাথে কনজিউমারদের সম্পর্কটা যা হওয়ার কথা আপনারা আপনাদের হায়ার অথরিটি
তারা এসি ঘরে বসে যেমন ভাবলেন চাপিয়ে দিলেই গ্রাহকরা সেবা। ইয়ে কথা বলছেন ভাই, কথা বলছেন কেন? সেই ক্ষোভের কথাটাই আমরা আপনার কাছে জানাব। আমরা এটা জেনেই এসেছি যে আপনি এটাকে সার্কুলার চেঞ্জ করে দিতে পারবেন না, সেটা আমরা জানি। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের স্তরে স্তরে তো আমাদের কথাগুলো জানাতে হবে, সেজন্য আমরা বাধ্য এসেছি। বলে আমরা অ্যামেরিকা অ্যামেরিকা সংগঠনের পাশাপাশি দুটো ওই ক্ষুদ্র শিল্পের গ্রাহক সংগঠনও এসছে, ওনারাও ওনাদের কথা রাখবে। বলুন চিন্তা করুন, আমি মিল চলল না মাত্র 25 দিন কারেন্ট ফিরেছি, তাহলে 1 দিন কারেন্টের দাম কত হল? আমি গ্রাহকদের কাছে নিয়ে এখন 48 টাকা বস্তা, এক বস্তা দু বস্তা মানে এক বস্তা ধান হলাতে 2 দিন কারেন্ট যায়, তার মানে আজকে কারেন্ট 1 দিনের দাম কত হলো আপনি চিন্তা করুন। 25 দিন কারেন্টের 2500 টাকা আমি বড়লোকের সঙ্গে কথা বলছি আজকে লাগাতার, কিন্তু আপনার অলরেডি ডিসকানেকশনের জন্য এক ইস্যু হয়ে গেছে। যারা শুধু ধান করে আমি ধান কম আছে, কম এখন সাপ্লাই ধান তো আসছেই না, যতটুকু হয় ততটুকু আপনার সরকার মাধ্যমে তারা বিক্রি করে দেয়, আর যেগুলো থাকে তারা খাওয়ার জন্য মেশিন, তাহলে মেশিন সামান্য হতে ব্যবহার করছে তারা খুঁজছে না। আপনি যদি বলছেন মিনিমাম আপনাকে মাসে 250 তুলতে হবে, বিদ্যুৎ তো আর খাওয়ার বস্তু নয়, কে নিতে পারে? এটা আমরা কি করব? আপনি বলছেন আপনার দপ্তর বলছে মিনিমাম আপনাকে 250 তুলতে হবে, মেশিন প্রত্যেক দিন তো আপনার রিসার্চ লাগি করছে। আরেকটা বিষয় দেখুন, একটা কম্পিউটার মেশিন বা হাসপাতাল প্রাণী মিল বা গিল যা বিদ্যুৎ ব্যবহার করে মিনিমাম 40টি 50টি গ্রামের সমান, 40টা গ্রামের কিন্তু 50টি গ্রামের সমান আছে।